আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে SSC এর রেজাল্ট সবার আগে কিভাবে দেখবেন এবং মার্কশিট সহকারে কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের সাহায্য ছাড়াই। সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। এর আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশ কন্টিনিউ করুন। আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। তো আমি আমার মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আসার পরে এই যে উপরের দিকে সার্চ আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে লিখে সার্চ করবেন SSC রেজাল্ট 2024। তো আমি লিখে সার্চ করলাম SSC রেজাল্ট 2024। সার্চ করার পর এরকম আপনার সামনে কয়েকটা ওয়েবসাইট শো করবে। এই যে প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এডুকেশনাল বোর্ড, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা উপরের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন এক্সামিনেশন, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা এই যে এই যে দ্বিতীয় নাম্বার একটা অপশন দেখতে পাচ্ছেন SSC দাখিল। আপনাদের যদি দাখিল হয় বা আপনাদের যদি জেনারেল হয় তাহলে SSC দাখিল এটা সিলেক্ট করবেন, আর যদি ভকেশনাল হয় তাহলে অবশ্যই SSC ভকেশনাল এটা সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু SSC দাখিলের দেখবো SSC দাখিল সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইয়ার, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি ইয়ারে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এই যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি 2024, তো আমরা 2024টাকে সিলেক্ট করে দিব। তো আমি 2024 সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন বোর্ড, এই বোর্ডে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার যেই বোর্ড সেই বোর্ডটাকে সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু দিনাজপুর বোর্ডের রেজাল্ট দেখব, তো আমি দিনাজপুর বোর্ড সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এই যে নিচের দিকে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন রোল, এখানে আপনার রোল নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি আমার রোল নাম্বারটি দিয়ে দিলাম। দেওয়ার পর নিচের দিকে আরো একটা অপশন দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন, এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। তো এখানে আমি রেজিস্ট্রেশনে ক্লিক করে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম। এই যে নিচের দিকে কিছু সংখ্যা দেখতে পাচ্ছেন, এখানে দেখাচ্ছে 5+7, এই সংখ্যাটাকে এই ঘরের মধ্যে বসাইতে হবে, মানে এখানে এটার যোগফলটা এই ঘরের মধ্যে বসাতে হবে। আপনাদের ক্ষেত্রে অন্যটা দেওয়া থাকতে পারে, যে সংখ্যা চেঞ্জ করে এক একজনের ক্ষেত্রে এক একটা দেওয়া থাকবে। তো 5+7=12 হয়, আমি এখানে 12 লিখে দিলাম। দেওয়ার পর এই যে কোনার দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন সাবমিট, তো এখান থেকে আমি সাবমিট বাটনে ক্লিক করে দিব। তো সাবমিটে ক্লিক করে দিলাম। এই যে দেখুন, দেওয়ার সাথে সাথে কিন্তু আমার সামনে মার্কশিট সহকারে SSC রেজাল্টটাকে শো করতেছে। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এভাবে SSC রেজাল্ট মার্কশিট সহকারে সবার আগে দেখতে পারেন। তো ভিডিওটা থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন।